কি অবস্থা, কেমন আছো সবাই? কি অবস্থা, কেমন আছো তোমরা? নমস্কার তনুশ্রী, কেমন আছো তুমি? দাদা রেজাল্ট কবে দিবেন? রেজাল্ট কালকে দিব। রেজাল্ট কালকে দেয়া হবে। আদাব নাবিলা, কেমন আছো তুমি? এই আজকের পরীক্ষার রেজাল্ট আগামীকালকে দেয়া হবে। নমস্কার রাজু, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে আমাদের গতিবিদ্যা অধ্যায়ের লাস্ট লাইভ ক্লাস। গতিবিদ্যা অধ্যায়টি আজকে ক্লাসে কমপ্লিট হবে, এর পরেও আমরা ক্লাস নিব। গতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব হোয়াইট বোর্ড আসলে, সরি হোয়াইট বোর্ড না তো, স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড 11 বা 12 তারিখ চলে আসবে হোপফুললি। তো গতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ ক্লাস, স্মার্ট বোর্ড আসলে তারপর নিব। আর আজকে ক্লাসেই গতিবিদ্যা অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। একটা রেকর্ডেড ভিডিও দিব বলছিলাম, রেকর্ডেড ভিডিও বানানো হয়ে গেছে, আমি এই ক্লাসটা শেষে আজকে রাতে আপলোড দিয়ে দিব। আগের অধ্যায়ের 3টা ম্যাথ নিয়ে একটা রেকর্ডেড ভিডিও, এই ক্লাসটা শেষ হলে আজকে রাতে আপলোড দিয়ে দিব। তারপর এই অধ্যায়টা আজকে ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, এবং এই অধ্যায়ের উপরও আরও 2-3টা ইম্পর্টেন্ট ম্যাথের উপর আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই। আজকে ক্লাসে যে ম্যাথগুলো কভার করতে পারবো না, মানে আজকে ক্লাসে এই অধ্যায়টা কমপ্লিট হবে, গতিবিদ্যা অধ্যায় কমপ্লিট হবে, তো আজকে ক্লাসের পরেও আরও কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ আমার যদি মনে হয় যে এই ম্যাথগুলো করাই দিলে ভালো বা ইম্পর্টেন্ট, তো সেগুলোও আমি আরেকটা রেকর্ডেড ভিডিও বানাই। ধরো 4টা বা 5টা ম্যাথ হবে হয়তো, সেগুলোর উপর একটা রেকর্ডেড ভিডিও বানাই খুব শীঘ্রই আপলোড দিয়ে দিব। তো দেখতে দেখতে আমাদের এই হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচ বা কোর্স ডি ট্রাইমেকা দুইটারই একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। নমস্কার অন্তর, ভালো আছি, ভালো আছি। খাদিজা আক্তার, তুমি কেমন আছো? অন্তর বলছে ফার্স্ট টাইম লাইভে আসলাম, হাই হাই। ফার্স্ট টাইম আসলে তো আজকে ক্লাসে কিছু বুঝতে পারবে না, আজকে গতিবিদ্যার 13 নম্বর লেকচার, তোমাকে সিরিয়াল ওয়াইজ সবগুলা ক্লাস করে আসতে হবে। তো আগে স্থিতিবিদ্যা কমপ্লিট করবা, তারপরে গতিবিদ্যা অধ্যায় ধরবা। সবগুলা ক্লাসের সিরিয়াল ওয়াইজ লিঙ্ক গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে দেয়া আছে, ওখান থেকে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো কইরো। হ্যাঁ, এই যে হিসাম চলে আসছে, ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম হিসাম, নুসরাত জাহান মারিয়া, সাকিব রেজা, রোমান বিন মোহাম্মদ আলী, ওকে ভালো আছি। সাগর, তুমি কেমন আছো? ওকে ঠিক আছে। রাজু বলছে ভাইয়া যায়েন না আমাদের ফেলে। আরে যাবো কোথায় বেটা, ধুর তুমি তো আরেক পাগল, তোমাদের ছেড়ে কই যাব, আসি তো। ওয়ালাইকুম আসসালাম লাইলা নাজনীন, তোমাদের ছেড়ে কোথায় যাব। এই অধ্যায় কমপ্লিট হয়ে গেলে কোনো অসুবিধা নাই, এরপরে আরও ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ আসতেছে, ওখানে থাকবা, তারপরে ভার্সিটি অ্যাডমিশন মাস্টার প্রোগ্রাম, ওখানে থাকবা, দেখা হয়েই যাবে, সব জায়গায় দেখা হয়েই যাবে। ওকে ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। উপরের প্রশ্নটা তুলে ফেলো সবার, উপরের প্রশ্নটা তুলে ফেলো সবাই। উপরের প্রশ্নটা, যে এই প্রশ্নটা তুলে ফেলো, এটা দিয়ে আমরা আজকের ম্যাথ ক্লাস শুরু করব। এই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নে বলছে একজন মার্কিন বৈমানিক 5000 মিটার উপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল, দেখছো কি কাণ্ড, আমেরিকা জীবনেও মানুষ হবে না। এই বইয়ের মধ্যে ম্যাথ বোমা ফেলবে, এটাও আমেরিকা, মার্কিন সৈনিক, একজন মার্কিন বৈমানিক 5000 মিটার উপর দিয়ে যাইতেছে, বৈমানিক মানে বিমান চালায় যাইতেছে, এবং তার বেগ হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 250 কিলোমিটার, উড়ে যাওয়ার সময় সে একটি বোমা ফেলে দিল, দেখছো করছে কি, একটা বোমা সে ফেলে দিছে। সে যে গুহায় আঘাত করতে চায়, ও আচ্ছা, সে গুহায় আঘাত করবে, আচ্ছা ভালো কথা, তাইলে সে অতটা খারাপ না, সে কোনো মানুষের বাসা বাড়িতে আঘাত করবে না, সে একটা গুহা, মনে করো ওই গুহাতে কোনো মানুষ নাই, সে একটা গুহায় আঘাত করতে চায়, সে চায় ওই বোমাটা যেন ওই গুহাটার মধ্যে গিয়ে পড়ে, সেই গুহা হতে তার
অনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সহজ জিনিস। সে একটা বোমা ফেলবে, সেই বোমাটা গুহায় পড়তে হবে। তো সে যদি ওই বোমাটা গুহাটার মধ্যে ফেলতে চায়, তাহলে গুহাটা থেকে তার অনুভূমিক দূরত্ব কত হইলে পরে বোমাটা ঠিক গুহার মধ্যেই পড়বে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন দেখো, আমি তোমাকে, আচ্ছা আগে এটা কনভার্ট করি। দেখো, উচ্চতা দেওয়া আছে 5000 মিটার, এটা দেওয়া আছে মিটারে। উচ্চতা h, কত উচ্চতায়? 5000 মিটার। 5000 মিটার উচ্চতায় সে একটা বোমা ফেলে দিছে। ব্যাগ হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার, ব্যাগ হচ্ছে 250 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নেও, কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে নেও, মিটার পার সেকেন্ড 250 × 1000 বাই 3600, কত মিটার পার সেকেন্ড হবে? আমার ক্যালকুলেটার কই? এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 250 × 1000 ডিভাইডেড বাই 3600, 69.44 মিটার পার সেকেন্ড। এটা আসছে 69.44 মিটার পার সেকেন্ড, 69.44 মিটার পার সেকেন্ড। দেখো, আচ্ছা আমি এটা মুছে উপরে লিখে ফেলি, তাহলে আমার একটু জায়গা বেঁচে যাবে। এই যে ব্যাগ, ব্যাগ আসছে 69.44 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা। এখন আমি তোমাকে জিনিসটা বোঝাই যে আসলে এখানে কি মিন করতেছে। ধরো এটা হচ্ছে মাটি, মাটি মানে অনুভূমিক, এটা হচ্ছে অনুভূমিক রেখা। এইখানে ধরো একটা বিমান যখন মাটি থেকে 5000 মিটার উচ্চতায় আসে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বিমান, বিমানটা হচ্ছে এইটা, এটা বিমান কেমনে আঁকে, হইছে বিমান? আচ্ছা মাছ আইকা ফেলি, মাছ মাছ, বিমান তো মাছের মতোই দেখতে। এই যে ধরো এটা একটা বিমান, এই বিমানটা যখন ভূমি থেকে মানে ভূমির এ বিন্দু থেকে ঠিক 5000 মিটার উচ্চতায় আছে, ধরো এই যে এইচ ইকুয়ালস টু 5000 মিটার, যখন এই যে এইটা হচ্ছে মাটি, যখন এ বিন্দু থেকে ঠিক 5000 মিটার উচ্চতায় আছে এবং তার বেগ কত ঘন্টায়? 250 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করে দেখো, এটা একটা বিমান, তো বিমান তো নর্মালি অনুভূমিক বরাবরই চলে, তাই না? অনুভূমিক বরাবরই চলে, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই। যেহেতু কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, আমরা ধরবো বিমানটা ভূমির সমান্তরালে চলতেছে, ভূমির সমান্তরালে। প্রশ্নে যদি বলতো যে বিমানটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে চলতেছে, তাইলে আমরা অ্যাঙ্গেল নিতাম। প্রশ্নে যেহেতু কোনো কিছু বলা নাই, তার মানে বিমান নর্মালি যখন বিমান যায় তখন তো ভূমির সাথে যেভাবে সমান্তরালেই যায় আমরা ধরে নিতে পারি। প্রশ্নে যেহেতু কোনো অ্যাঙ্গেল বলা নাই, আমি ধরবো বিমানটা এই যে এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে সমান্তরালে যাচ্ছে। এখন এই যে এই বিমানটা যখন মাটি থেকে 5000 মিটার উচ্চতায় এত বেগে যাচ্ছে, আমি আবার বলতেছি, বিমানটা যখন 5000 মিটার উচ্চতায় এত বেগে সামনে যাচ্ছে, তখন সে একটা এখান থেকে বোমা ফেলে দিল। তখন এই যে দেখো, সে একটা বোমা ফেলে দিল, তো এই বোমাটা কি সোজা নিচে পড়বে? নর্মালি আমরা একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে ছেড়ে দেই, বস্তুটা সোজা নিচের দিকে পড়ে। বাট এখানে কি বোমাটা একদম সোজা নিচের দিকে পড়বে? না, সোজা নিচের দিকে তো পড়বে না, কারণ বিমানটা যেই বেগে গতিশীল, এর মধ্যে বোমাটাও কিন্তু সেই বেগে গতিশীল ছিল। বিমানের মধ্যে যত কিছু ছিল সবগুলোই কিন্তু এই বেগে গতিশীল ছিল, যেহেতু সেটা বিমানের মধ্যে আছে। তাহলে এখান থেকে বোমাটা ফেলে দিলে আসলে বোমাটা এইভাবে পড়বে, এই যে এইখানে আইসা পড়বে বি বিন্দুতে, এইখানে বি বিন্দুতে আইসা পড়বে আমি ধরলাম। তার মানে গুহাটা যদি এইখানে থাকে বি বিন্দুতে, তাইলে এই বোমাটা গুহাটার মধ্যে গিয়ে পড়বে। তো প্রশ্নে বলছে সে যে গুহায় আঘাত করতে চায়, ধরো বি বিন্দুতে সেই গুহাটা আছে, সেই গুহা হতে তার অনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? এই যে অনুভূমিক দূরত্ব হচ্ছে এ বি, ধরলাম এটা হচ্ছে এক্স, ধরলাম অনুভূমিক দূরত্ব এক্স হওয়া প্রয়োজন। বিমানটা যখন ঠিক এ বিন্দুর উপরে ছিল তখন সে বোমাটা ফেলে দিছে, তো বোমাটা যেহেতু এই বেগে গতিশীল ছিল এইভাবে গিয়া এইখানে বি বিন্দুতে পড়বে। তো গুহাটা যদি বি বিন্দুতে থাকে তখনই শুধুমাত্র এই বোমাটা গুহাটাতে পড়বে।
এবং এখানে এই গুহা এবং বিমান, মানে বিমানটা ভূমির ঠিক যে উচ্চতায় আছে, মানে ঠিক যে বিন্দুর উপরে আছে, সেই বিন্দু থেকে গুহার দূরত্ব কত হওয়া প্রয়োজন? এই যে সেই বিন্দু হতে বা সেই গুহা, গুহা হতে তার অনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? তো এখানে অনুভূমিক দূরত্ব হচ্ছে এবি, অনুভূমিক দূরত্ব হচ্ছে এবি। আমি ধরলাম এবি সমান এক্স, এবি সমান এক্স ইকুয়ালস টু কত, এইটাই আমাকে বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি, একটা জিনিস গত ক্লাসে বোঝাইছি যে এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, মনে আছে? এই যে অভিকর্ষজ ত্বরণ, এই জি জি শুধুমাত্র উলম্ব বরাবর কাজ করে, অনুভূমিক বরাবর থাকে না। তো অনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ থাকে না, তাহলে অনুভূমিক বরাবর বেগ সবসময় সমবেগ হয়। গত ক্লাসগুলোতে এগুলো খুব ভালো মতো এক্সপ্লেন করছি যে অনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, এই জন্য বেগ সবসময় সমবেগ। তাহলে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, এক্স ইক্স ইকুয়াল টু লিখতে পারি ভিটি, এই যে এক্স বা এবি, এবি ইকুয়ালস টু ভিটি, কারণ সমবেগে চললে দূরত্ব, বা এস ইকুয়ালস টু ভিটি, সমবেগের বেলায় এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এক্স ইকুয়ালস টু হবে ভিটি, যেহেতু এখানে কোনো বেগ নাই। তো এক্স এর মান বের করার জন্য ভি, ভি কত এখানে, এক্স, এক্স কোন অক্ষ বরাবর, ধরো অনুভূমিক বরাবর, এক্স হচ্ছে অনুভূমিক দূরত্ব, তাহলে ভি বেগ হতো অনুভূমিক বেগ নিতে হবে। আর এখানে বেগ, বেগ তো পুরোটা অনুভূমিক বরাবরই আছে, এই যে বেগ, বেগ যদিও উপরে কাজ করতেছে, উপরে তো কোনো সমস্যা নাই, আমি সরণ নিচ্ছি বা দূরত্ব নিচ্ছি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, বেগ এই টোটাল বেগটাও কিন্তু অনুভূমিক বরাবরই আছে, টোটাল বেগটাও কিন্তু অনুভূমিক বরাবরই আছে। আমি সিম্পলি বসাই দিব, 69.44 ইন্টু টি, এই যে এই সূত্র দিয়ে আমি ম্যাথটা করে ফেলবো। শুধুমাত্র টি এর মান জানা দরকার, শুধুমাত্র টি এর মানটা জানতে পারলেই কাজ শেষ। এক্স ইকুয়ালস টু ভিটি, এক্স হচ্ছে অনুভূমিক বরাবর দূরত্ব, আর এখানে বেগ, বেগও অনুভূমিক বরাবরই আছে, কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বলা নাই, মানে অনুভূমিক বরাবর আছে, তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি, আমার টিটা বের করতে পারলেই হইলো। এখন এই টিটা কিসের সময়, এই টি কি, টি হচ্ছে এখান থেকে বোমা ফেলার পর বোমাটা বি বিন্দুতে পড়ার মধ্যবর্তী সময়। খেয়াল করে দেখো, বোমাটা যতক্ষণে এখান থেকে এইখানে যাবে, ঠিক ওই সময়েই তো টোটাল দূরত্বটা এ থেকে বি হবে, তাই না? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এটাও হবে টি সময়ে, আবার এই যে বস্তুটা বা বোমাটা এখান থেকে এখানে পড়লো, তার উলম্ব দূরত্ব কতটুকু হয়েছে, উলম্ব দূরত্ব কিন্তু এইচ হয়েছে। এই বোমাটা এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে গিয়ে পড়লো, তার ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব উচ্চতা বা উলম্ব দূরত্ব কতটুকু হয়েছে, এইচ, এখান থেকে এই পর্যন্ত এই দুইটা বিন্দুর উলম্ব দূরত্ব কিন্তু এতটুকু, এই যে উলম্ব সরণ এতটুকু। তাহলে এইখান থেকে আমি টি বের করে ফেলতে পারবো কিভাবে? আমি কি জানি, উপরে একটু মুছি, আমি কি জানি, এইচ ইকুয়ালস টু, আমরা জানি পরন্ত বস্তুর সূত্র, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে উলম্বের ক্ষেত্রে, এটা হচ্ছে উলম্ব সরণের বেলায়, উলম্ব সরণের বেলায় লিখবা, উলম্ব সরণের বেলায়, উলম্ব সরণের বেলায় এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন এইখানে খেয়াল করে দেখো, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 5000, 5000 মিটার, এটা মুইছা দে এই বিন্দুটা খালি থাকুক, 5000। দেখো ইউ, ইউ কি হবে, এই যে উলম্ব, আমরা কিন্তু উলম্ব বরাবর লিখবা, উলম্ব বরাবর, উলম্ব বরাবর, উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ, আদিবেগ কত, আদিবেগ তো শূন্য, উলম্ব বরাবর তো এনে কোনো ব্যাগই নাই, এনে টোটাল ব্যাগটাই হচ্ছে অনুভূমিক বরাবর, এইখানে টোটাল ব্যাগ হচ্ছে অনুভূমিক বরাবর, তো উলম্ব বরাবর এইখানে কোনো ব্যাগ নাই। আমরা জানি 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না, এখানে এই ব্যাগটা যেহেতু অনুভূমিক বরাবর কাজ করতেছে, তো উলম্ব বরাবর এখানে ব্যাগের কোনো উপাংশ নাই, এখানে ব্যাগের কোনো উপাংশ নাই, হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, তাহলে লিখতে পারি, এতে কি লিখতে পারি, 5000 ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে এখান থেকে টি স্কোয়ার সমান কত আসে,
এখান থেকে টি স্কয়ার সমান আসবে 5000 ইন্টু 2 মানে 1000 ভাগ 9.8, 1000 ভাগ 102.04, 102.04। সুতরাং টি কস্ট কি হবে, টি কস্ট হবে রুট ওভার অফ আনসার ইকুয়ালস টু 10.10 বা 10.1, টি ইকুয়ালস টু 10.1 সেকেন্ড। খেয়াল করে দেখো, খুব সুন্দর জিনিস। কিন্তু এখানে টোটাল ব্যাগটাই অনুভূমিক বেগ, এই যে দেখো আমি এখানে বসাই দিছি অনুভূমিক বেগ। তো ব্যাগ যেহেতু টোটালটাই অনুভূমিক বরাবর, কাজে উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই, উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই। মানে এইচ ইকস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউটি হয়ে যাবে সিম্পলি জিরো, তার মানে এইচ ইকস টু হাফ জিটি স্কোয়ার। টি এর মান আসছে 10.1 সেকেন্ড, টি এর মান কত আসছে 10.1 সেকেন্ড। বোঝা গেল? এই বোঝাইতে পারছি কি বলো তো, বোঝাইতে পারছি? এই এটা তো 500 না, 5000। আরে এই ভুল করে ফেলছি তো, এটা তো 5000, আমি তো 500 বসাই দিছি। আরে 2 × 5000 মানে 10000, 10000 ভাগ 9.8 এটা আসবে, এই ভুল করে ফেলছি, 1020.408, 1020.408, এটা তো 5000, আমি এইটা 500 বসাই দিছিলাম। তাহলে এইটা কত আসবে একটু ঠিক করে নাও, টি কস্ট আসবে রুট ওভার অফ আনসার 31.94, 31.94 সেকেন্ড। তাহলে এখন টি এর মানটা এইখানে এনে বসায় দেও, টি এর মানটা এইখানে বসায় দেও, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে। সুতরাং এখানে টি এর মান বসায় দিলে এক্স ইকুয়ালস টু 64.44 ইন্টু 31.94 ইন্টু 69.44, 2218, 2218.18, 2218.18 মিটার। শেষ জিনিসটা কি তুমি বুঝতে পারছো কিনা আমাকে এইটা কনফার্ম করো। অর্থাৎ এই যে গুহা, বি বিন্দুর গুহা, এবং যেই বিন্দুর উপরে এসে ওই বোমাটা ফেলে দেয়া হয়েছিল, এই যে এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটার দূরত্ব যদি ঠিক 2218.18 মিটার হয়, তাইলে এই বোমাটা একদম গুহার মধ্যে গিয়ে পড়বে। বা এই প্রশ্নটা এইভাবে বলতে পারতো যে বোমাটি অনুভূমিক কত দূরত্বে মাটিতে পড়বে। আমরা এভাবে বলতে পারি যে বোমাটি যে বিন্দুর উপর থেকে ফেলা হয়েছিল সেই বিন্দু থেকে 2218.18 মিটার দূরত্ব অতিক্রম করে মাটিতে পড়বে। বলো তো বোঝা গেছে কিনা, এই বোঝা গেছে কিনা একটু কমেন্ট করে বলো। জি ভাইয়া বুঝছি, ওকে ভেরি গুড ভাইয়া। রেজাল্ট কখন দিবেন? রেজাল্ট দিব আগামীকালকে, রেজাল্ট আগামীকালকে দিব। খুবই সুন্দর ম্যাথ, হ্যাঁ এইরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসতে পারে। টোটাল ব্যাগটাই এখানে অনুভূমিক বরাবর কাজ করতেছে, এই জন্য টোটাল ব্যাগটাই অনুভূমিক বরাবর নিয়ে নিছি। আর যেহেতু এখানে অনুভূমিক বরাবর কাজ করতেছে, উলম্ব বরাবর ব্যাগের উপাংশ শূন্য, উলম্ব বরাবর ব্যাগের উপাংশ শূন্য, ঠিক আছে ওকে। এখন এই পরের প্রশ্নটা লিখে ফেলো, পরের প্রশ্নটা লিখে ফেলো, পরের প্রশ্নটা তুলে ফেলো। খুবই সহজ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট, সুন্দর প্রশ্ন। একজন খেলোয়াড়, আচ্ছা তোমরা লিখো তারপরে বোঝানো শুরু করি। একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল ছুঁড়ে মারলে, একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায়, ধরো এটা হচ্ছে মাটি, আচ্ছা একটু নিচে আঁকাই, এইটা হচ্ছে মাটি, এই মাটি থেকে 2 মিটার উচ্চতা, ধরো এটা হচ্ছে 2 মিটার, একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, ধরো এটা হচ্ছে মাটি, এটা যদি মাটি হয় এটা যদি ভূমি হয়, তাহলে এই ভূমির সাথে একটা আমি প্যারালাল লাইন টানলাম, ভূমির একটা সমান্তরাল লাইন আঁকাইলাম, তাহলে ওইটার সাথে 30 ডিগ্রি কোণে, এই যে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে,
20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল ছুঁড়ে মারলে, ধরো একটা ক্রিকেট বল সে ছুঁড়ে মারলো, তো ক্রিকেট বলটা যে এইভাবে মাটিতে পড়বে, এখানে পড়বে। দেখো আমরা এখানে এই সমান্তরাল রেখাটা কেন আগাইছি, কারণ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তো কোণ আঁকানোর জন্য তো এখানে আগে একটা সমান্তরাল রেখা আঁকাইতে হবে। ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে মাটি। একজন খেলোয়াড় ধরো এর অনেক লম্বা, তার একটা খেলোয়াড় হচ্ছে 2 মিটার লম্বা, একজন খেলোয়াড়, এটা হচ্ছে একজন খেলোয়াড়, সে 2 মিটার লম্বা, সে 2 মিটার লম্বা, তো এখান থেকে সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, তো ক্রিকেট বলটা যে এইভাবে এখানে মাটিতে এসে পড়বে, মাটিতে এখানে এসে পড়বে। আচ্ছা কি বলছে, অপর একজন খেলোয়াড় সেটি 1 মিটার উচ্চতায় ধরে ফেলে, এই সর্বনাশ, সেটা তো মাটিতে পড়বে না। এই চিত্র তো ভুল আঁকাই ফেলছি, ক্রিকেট বল ছুঁড়ে মারলে অপর একজন খেলোয়াড় সেটি 1 মিটার উচ্চতায় ধরে ফেলে। তাইলে ধরো এইখানে আরেকজন খেলোয়াড় আছে যে একটু খাটো, যে কিনা 1 মিটার উঁচু, ধরো এইটা যদি 2 মিটার হয়, ধরো অর্ধেক, এই যে এটা হচ্ছে 1 মিটার, এই যে এইটা হচ্ছে 1 মিটার, 1 মিটার উচ্চতায় এখানে খেলোয়াড় এই বলটাকে এখানে ধরে ফেলছে। আমি এটা যদি নামকরণ করি, ধরো এ বি সি ডি, একজন খেলোয়াড় যে হচ্ছে 2 মিটার লম্বা, এসি লম্বা, এসি পরিমাণ লম্বা, সে সি বিন্দু থেকে একটা বল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। বি বিন্দুতে দাঁড়ায় থাকে আরেকজন প্লেয়ার যে কিনা 1 মিটার লম্বা, সে এইখানে এই বলটাকে ক্যাচ ধরে ফেলছে, এই বলটাকে এখানে সে ক্যাচ ধরে ফেলছে। প্রশ্নে বলছে খেলোয়াড় দুইজন কত দূরে ছিল, অর্থাৎ এ বি, এই যে খেলোয়াড় একজন খেলোয়াড় আছে এইখানে, একজন খেলোয়াড় এইখানে এইখানে আছে, তো আমি ধরলাম এটা এক্স, এটাকে ধরলাম এক্স, বের করতে হবে এ বি সমান কত, মানে এ বি সমান এক্স ইকস টু হোয়াট। তুমি এক্স যে ধরতে হবে তা না, তুমি সিম্পলি এ বি লিখে বের করে ফেললেই হবে, কোনো সমস্যা নাই, এক্স ধরেই বের করতে হবে এমন তো কোনো কথা না। এই যে একজন খেলোয়াড় আছে এ বিন্দুতে, একজন খেলোয়াড় আছে বি বিন্দুতে, প্রশ্নে বলছে খেলোয়াড় দুইজন কত দূরে ছিল, তাহলে এখানেও খেয়াল করে দেখো এক্স, এক্স ইকস টু কি, ভিটি, এক্স ইকস টু ভিটি, এক্স হচ্ছে অনুভূমিক দূরত্ব, অনুভূমিক বরাবর কোনো কি থাকে না, অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, এই জন্য সমবেগ। এখন এইখানে কিন্তু সিম্পলি ভি হবে না, এইখানে কিন্তু সিম্পলি ভি হবে না, কেন না, কেন হবে না, কারণ এইখানে কিন্তু টোটাল ব্যাগটা 100 অক্ষ বরাবর না, এই যে ব্যাগ 20 মিটার পার সেকেন্ড। দেখো আমি এইখানে আইকা বোঝাই, এইখানে আইকা বোঝাই, ধরো এই যে ব্যাগ 20 মিটার পার সেকেন্ড, এই ব্যাগটা কিন্তু অনুভূমিক বরাবর নাই, আগে বিমানের বেলায় যেরকম অনুভূমিক বরাবর ছিল, টোটাল ব্যাগটা বসাই দিছিলাম, এইবার কিন্তু বসানো যাবে না। এই যে এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে বলটা নিক্ষেপ করা হলো, এইখানে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 20 cos 30, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে 20 sin 30। এতটুক জিনিস সবাই অ্যাটলিস্ট জানো, আগের ক্লাসগুলো যারা করে আসছো, যারা আমার আগের ক্লাসগুলো করে আসছো, তোমরা জানো এই যে এটা যদি 20 হয় আর এটা যদি অ্যাঙ্গেল 30 হয়, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর হয় কস, এই বরাবর উপাংশ হবে v cos 30, আর উলম্ব বরাবর উপাংশ হবে v sin 30। কাজে এখানে এই যে আমি সরণ এক্সটা নিচ্ছি, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, কাজে আমার বেগের মানও হবে যে এটা অনুভূমিক উপাংশ সেইটা, কারণ উলম্ব উপাংশের জন্য তো আর অনুভূমিক বরাবর সরণ হবে না, অনুভূমিক বরাবর সরণ শুধুমাত্র অনুভূমিক বেগের কারণে হবে, এই যে ভি এর জায়গায় বসবে 20 cos 30, 20 cos 30 ইন্টু টি, তার মানে এখানেও শুধু টি এর মান বের করলেই কাজ শেষ, এই ম্যাথটা আর আগের ম্যাথটা হুবহু সেম, সবই সেম, খালি পার্থক্য হচ্ছে আগের ম্যাথে টোটাল ব্যাগটাই অনুভূমিক বরাবর ছিল, টোটাল ব্যাগটাই বসাই দিয়েছিলাম, বাট এইখানে তো টোটাল ব্যাগটাও অনুভূমিক বরাবর নাই, বরং তার একটা উপাংশ আছে অনুভূমিক বরাবর, এই জন্য ব্যাগের জায়গায় বসাইতে হবে অনুভূমিক উপাংশটা। তো এখন একইভাবে টি কেমনে বের করবো, ওই আগের সূত্র দিয়েই এখান থেকে টি বের করবো, টি বের করলেই কাজ শেষ। এখন আমি এটা একটু নিচে লিখি, এটা একটু নিচে লিখি, কারণ আমার এখানে টি বের করার জন্য জায়গা লাগবে,
20 cos 30 into t এই যে আমি এই সূত্র এখানে লিখে রাখলাম এখানে t এর মান বসাইলেই কাজ হয়ে যাবে এখন আমি t এর মানটা কেমনে বের করব সূত্র কি এই যে সূত্র হচ্ছে h equals to ut plus half gt square ধর এটা হচ্ছে নরমাল সূত্র h equals to ut plus half gt square এটা আমরা পরন্ত বস্তু সূত্র ইউজ করি রাইট এটা হচ্ছে আমাদের একদম পরন্ত বস্তুর বেসিক সূত্র h equals to ut plus half gt square এরপরে এখানে কিন্তু চিহ্নের ব্যাপার সেবার আছে এখানে কিন্তু চিহ্নের ব্যাপার সেপার আছে এটা আমি যেটা লিখলাম সিম্পলি পরন্ত বস্তুর সূত্র নিক্ষিপ্ত বস্তুর বেলায় চিহ্ন চেঞ্জ করতে হয় আরো অনেক হিজিবিজি আছে হিজিবিজি না সহজ জিনিস এখন খেয়াল করে দেখো আমরা এখান থেকে কি কি বের করব এইখানে বস্তুটা ছিল প্রথমে বলটা ছিল সি বিন্দুতে পৌঁছাইছে কোথায় ডি বিন্দুতে তাহলে সি এবং ডি এই দুইটার উচ্চতার পার্থক্য কত এতটুকের মান কত সি থেকে যে ডি তে আসছে এখানে হাইট কতটুক এটা কিন্তু হবে এক মিটার কেমনে এই যে টোটালটা দুই মিটার এইটা হচ্ছে এক মিটার তাহলে বলটা যখন সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসবে তার উলম্ব বরাবর সরণ কিন্তু হবে এক মিটার এই যে এইচ এর মান হচ্ছে এক মিটার উলম্ব বরাবর তার সরণ হবে এক মিটার টোটালটা দুই মিটার এটা এক মিটার তাহলে এটা হবে এক মিটার এই যে দেখো এইচ এর মান আচ্ছা পরে বসাই এক মিটার এবং এখানে এইচ কোন দিকে কাজ করতেছে এইচ কাজ করতেছে নিচের দিকে কেন কারণ এই যে সি থেকে ডি তে আসছে নিক্ষেপ করছে উপরের দিকে কিন্তু কাজ করতেছে এইচ লাস্টে তুমি স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট বিবেচনা করো এইচ কিন্তু নিচের দিকে কাজ করতেছে একইভাবে আমরা জানি জি জি কোন দিকে কাজ করতেছে নিচের দিকে এবং এইখানে ইউ ইউ কোন দিকে কাজ করতেছে ইউ কাজ করতেছে উপরের দিকে কেন কারণ ডেলটাকে কিন্তু বা বলটাকে কিন্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কোন দিকে বলটাকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে একটু ভালো করে দেখো বলটাকে কিন্তু নিচের দিকে নিক্ষেপ করা হয় নাই উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কাজেই আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি এইচ কে ধরলাম পজিটিভ জি কে ধরলাম পজিটিভ তাহলে ইউ হয়ে যাবে নেগেটিভ এই যে দেখো ইউ হয়ে যাবে নেগেটিভ এইচ নিচের দিকে কাজ করতেছে জি নিচের দিকে কাজ করতেছে ইউ কাজ করতেছে উপরের দিকে ডেলটাকে নিক্ষেপ করেছে উপরের দিকে ইউ হয়ে যাবে নেগেটিভ এখন মান বসাই দিই দেখো এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে ওয়ান এখানে ইউ কত হবে আমাকে বলো এখানে ইউ কোনটা হবে ইউ হবে উলম্ব বরাবর উপাংশ এই যে আদিবেগের উলম্ব বরাবর উপাংশ কত 20 সাইন 30 মাইনাস 20 সাইন 30 ইনটু টি ভালো কইরা বুঝছো আমি আবার একটু রিপিট করতেছি হাফ জি টি স্কয়ার ভালো করে বুঝছো এখানে শুধু ইউ 20 বসাই দিলে হবে না তুমি যদি শুধু 20 বসাই দাও তাহলে হবে না তুমি যখন অনুভূমিক বরাবর নিচ্ছ তখন ইউ এর অনুভূমিক উপাংশ বসবে যখন তুমি উলম্ব বরাবর নিচ্ছ এখানে এইচ উলম্ব বরাবর কাজ করতেছে জি উলম্ব বরাবর কাজ করতেছে তাহলে ইউ এর যে উপাংশটা নিতে হবে সেটাও নিতে হবে উলম্ব বরাবর যেটা কি না 20 সাইন 30 আশা করি বোঝাইতে পারছি নাকি পারি নাই আশা করি বোঝাইতে পেরেছি এখন এখান থেকে দেখো এটা ক্যালকুলেশন করো মাইনাস 20 সাইন 30 মানে তো হাফ সাইন 30 মান তো হাফ তাহলে এটা হয়ে যাবে মাইনাস 10t প্লাস জি এর মান হচ্ছে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4.9 টি স্কয়ার ওকে ফাইন এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি মুছে দিই আর আমার এখানে চিত্রে কোনো কাজ নাই আমি চিত্র মুছে দিলাম এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমি টি বের করব এখান থেকে ক্যালকুলেশন করব 4.9 টি স্কয়ার মাইনাস 10t মাইনাস 1 ইকুয়ালস টু 0 এখন এইটাকে চলো ক্যালকুলেশন করে ফেলি এইটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা মোডে যাও ইকুয়েশনে যাও ক্যালকুলেটরে বসায় দেও 4.9 ইকুয়ালস টু মাইনাস 10 ইকুয়ালস টু মাইনাস 1 ইকুয়ালস টু একটা আছে 2.1 আছে একটা মাইনাস সময় তো নেগেটিভ হয় না তার নিতে হবে 2.136 সময় যেহেতু নেগেটিভ হয় না
নিতে হবে পজিটিভটা, 2.136, ঠিক আছে, টু পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, 2.136 সেকেন্ড। এই যে টি এর মান পেয়ে গেছি, এখন টি এর মান এইখানে বসায় দেবো, এই যে এইখান থেকে টি এর মান বসায় দেবো। তাহলে আমার দরকার ছিল এক্স এর মান, এই যে আমার দরকার ছিল এক্স এর মান, দুইজন ফিল্ডারের মধ্যবর্তী দূরত্ব কতটুক ছিল এক্স, 20 cos 30 ইন্টু টি এর মান বের হয়েছে 2.136, যত আসবে তত মিটার, ইন্টু সরি মোড ওয়ান, 20 cos 30 ইন্টু 2.136, 36.9966, মানে 37, 9966 লেখা লাগবে না, ডিরেক্ট 37 মিটার প্রায়, 37 মিটার প্রায় শেষ। বলো তো বোঝা গেল কি না, সহজ না ম্যাথটা? এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে, এই ধরনের ম্যাথ পরীক্ষায় অনেক 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 আসে, এবং খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এই যে ম্যাথটা করাইলাম, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। ওকে ঠিক আছে, নুসরাত জাহান মারিয়া, হ্যাঁ হয়ে গেছে, ভেরি গুড। ওকে আর কে কি কমেন্ট করতেছো দেখি, ওকে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, ওকে ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, যারা সঠিক অ্যান্সার দিছো সবারটাই ভেরি গুড, গুড গুড গুড। ওকে চলো তাহলে আমরা পরের ম্যাথটাতে যাই, সুন্দর না ম্যাথগুলা? এই অধ্যায়ের ম্যাথগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর, এই অধ্যায় না সব অধ্যায়, বিশেষ করে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই দুইটা অধ্যায়ের ম্যাথ সবচেয়ে বেশি লজিক্যাল, ইললজিক্যাল কোনো কাজ নাই, সব সুন্দর সুন্দর কাজ, যদি বুঝে বুঝে পড়ো সবগুলো ম্যাথ করতেই ভালো লাগবে, কোনো ম্যাথ করতেই বোরিং লাগার কথা না। এরপরে যে ম্যাথটা করবো এটা আরও খুবই সহজ ম্যাথ, এটার প্রশ্নের চাইতে উত্তর ছোট। একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর, একটি খাড়া দেওয়ালের, প্রশ্নটা লিখে ফেলল সবাই, পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোন বিন্দু হতে 45 ডিগ্রি কোণে, এক্স দূরত্বে কোন বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেলে এবং দেওয়ালের অপর পাশে, তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেলে এবং দেওয়ালের অপর পাশে ওয়াই দূরত্ব গিয়ে মাটিতে পড়ল গেল, তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল এবং দেওয়ালের ওপর পাশে ওয়াই দূরত্বে মাটিতে পড়ল বা মাটিতে পড়ে, মাটিতে পড়ে বা পড়ল, আচ্ছা বয়ে যেমন সবনে লিখি মাটিতে পড়ল, দেখাও যে দেয়ালটির উচ্চতা, দেখাও যে দেওয়ালটির উচ্চতা এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। দেখো কত সুন্দর একটা ম্যাথ, খুবই 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 সুন্দর একটি ম্যাথ। প্রশ্নটা তুলে ফেলো, আশা করি সবাই প্রশ্ন তুলে ফেলছো আমার সাথে সাথে। একটি খাড়া দেওয়ালের পাদদেশ হতে, ধরো এইটা হচ্ছে মাটি, এইটা হচ্ছে একটা খাড়া দেওয়াল, এইটা হচ্ছে একটা খাড়া দেওয়াল, এই খাড়া দেওয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে,
45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো। ধরো এই দেওয়ালের পাদবিন্দু থেকে এক্স দূরত্বে, এই যে এতটুক দূরত্ব এক্স, একটা বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। এই যে একটা দেওয়াল, এই দেওয়ালের পাদবিন্দু থেকে ভূমি বরাবর এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দু থেকে, ধরলাম যে এই বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, তা দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল। দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল মানে একদম লাগে লেগে গেল, এই যে লেগে লেগে গেল, এইভাবে একদম লেগে লেগে গেল, এই যে ধরো একদম লেগে লেগে গেল। এই বস্তুটি দেওয়ালের ঠিক উপর দিয়ে গেল মানে একদম লেগে লেগে, ঠিক উপর দিয়ে মানে জাস্ট লেগে লেগে চলে গেল, আটকে গেল না। এখানে কিন্তু শোনো, ঠিক উপর দিয়ে যাওয়া মানে কিন্তু আটকে যাওয়া নয়, সে কিন্তু আটকে যাবে না, ঠিক উপর দিয়ে টাচ করে, ধরো একদম টাচ করতে করতে যাবে, আটকে যাবে না। এবং দেওয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে মাটিতে পড়লো, এই যে দেখো আটকে যাবে না, এখান থেকে গিয়ে ধরো এইখানে মাটিতে পড়লো, কত দূরত্বে? ওয়াই দূরত্বে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ওয়াই। ভালো করে বোঝো, একটু ভালো করে জিনিসটা বোঝো। এই যে এটা হচ্ছে একটা দেওয়াল, এই যে এটা হচ্ছে একটা দেওয়াল, আমি একটু মোটা করে আঁকাই, দাঁড়াও, এই যে ধরো এইটা, না না এত মোটা আঁকাইলে দূরত্ব নেওয়া যাবে না, মোটা আঁকাইলে পরে এই যে এই দূরত্বগুলো কই থেকে নেবো। এটা ধরো একটা দেওয়াল, এটা হচ্ছে একটা দেওয়াল, আমি ধরলাম দেওয়ালের উচ্চতা এইচ, আমি ধরে নিলাম দেওয়ালের উচ্চতা এইচ। এই দেওয়ালের পাদবিন্দু থেকে এক্স দূরত্ব থেকে একটা বস্তু 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, যেটা এই দেওয়ালের উপর দিয়ে একদম লেগে লেগে গেল মানে একদম স্পর্শ করে গেছে, এবং দেওয়াল থেকে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়ছে। আচ্ছা এখন কি বলছে প্রশ্নে? প্রশ্নে বলছে দেখাও যে দেওয়ালের উচ্চতা। ও আচ্ছা, এই যে আমরা যে দেওয়ালের উচ্চতা এইচ ধরছি, আমরা ধরে নিছি দেওয়ালের উচ্চতা এইচ, তো প্রমাণ করতে হবে এইটা সমান হচ্ছে এইচ। লিখবা ধরি দেওয়ালের উচ্চতা এইচ, তাই প্রমাণ করতে হবে এইচ সমান এইটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, গত ক্লাসে তোমাদেরকে একটা সূত্র শিখাইছিলাম, সূত্র ছিল এইরকম, ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর, এটা মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? পরীক্ষায় এটা প্রমাণও করতে দেয়, এবং আমি তোমাকে বলছিলাম যে এটা মুখস্থ রাখবা, কারণ এটা লাগবে, যে এই ম্যাথটাতেই লাগবে, এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখা লাগবে, মুখস্থ এটা রাখতে হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। এখন এই সূত্রে কোন জিনিসটা কি ছিল মনে আছে? গত ক্লাস যারা করছো একটু রিভিউ করে দিই, একটু রিভিউ করে দিই। ধরো একটা প্রাস নিক্ষেপ করা হইল, প্রাসটা এই বরাবর এইখানে গিয়ে মাটিতে পড়ল, এই টোটাল ডিস্টেন্সটা ছিল আর, টোটাল ডিস্টেন্সটা ছিল আনুভূমিক পাল্লা বা আর, এবং এইখানে আমরা একটা বিন্দু ধরে নিয়েছিলাম পি এক্স কমা ওয়াই, গত ক্লাসটা যারা করছো মনে আছে? এখানে একটা বিন্দু ধরছিলাম পি এক্স কমা ওয়াই, এবং সেই বিন্দুর এই যে ভুজ এতটুক, এখান থেকে এতটুক এইটা ছিল এক্স, এখান থেকে এতটুক এইটা ছিল ওয়াই, মনে আছে তো? ধরো এখান থেকে একটা প্রাস নিক্ষেপ করা হইল, প্রাসটা এখানে পি বিন্দুতে যখন পৌঁছাবে তার অনুভূমিক সরণ এতটুক হচ্ছে এক্স, এই বিন্দু থেকে এই বিন্দু এতটুক হচ্ছে এক্স, উলম্ব উচ্চতা বা সরণ ওয়াই, এইটা এতটুক হচ্ছে এক্স, এতটুক হচ্ছে ওয়াই। সেখান থেকে সূত্রটা এইটা আসছিল, এই যে এটা ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। প্রথমে প্রমাণ করছিলাম আর একটা সূত্র, ওয়াই ইকুয়ালস টু আরও একটা সূত্র ছিল মনে আছে? ওখান থেকে পরে এইটা প্রমাণ করছিলাম, এই প্রাসের গতিপথের উপর একটা বিন্দু ধরছিলাম এক্স কমা ওয়াই, তারপরে এখান থেকে এইটা প্রমাণিত হয়েছিল। এখন এই সূত্রটা, এইটা কিন্তু এই ম্যাথের অংশ না, এই জিনিসটা রিভিউ, এই জিনিসটা হচ্ছে রিভিউ, এইটা এই ম্যাথের অংশ না, তুমি খালি ডিরেক্ট এই সূত্রটা ইউজ করবা। এখন এই সূত্রটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো, এই সূত্রটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি, এবং এই বিন্দুর জন্য ধরো এখানে একটা বিন্দু, এই যে বিন্দুটা মানে দেওয়ালের ঠিক উপরের বিন্দুটা যেইটা দিয়ে প্রাস একদম লেগে লেগে গেছে, তার মানে দেওয়ালের ঠিক উপরের বিন্দুতে প্রাসটাও অবস্থান করতেছিল, রাইট? প্রাসটা যেহেতু দেওয়ালের এই উচ্চতার মানে
একদম লেগে লেগে গেছে, তাহলে দেয়ালের ঠিক উচ্চতার বিন্দুটা বা ঠিক উপরের বিন্দুটা প্রাসেরও একটা বিন্দু ধরে নেওয়াই যায়, কারণ বলাই আছে একদম লেগে লেগে ঠিক উপর দিয়ে গেছে। তাহলে এখন আমি এই সূত্রটা এখানে বসাই, দেখো এইখানে ওয়াইয়ের জায়গায় কি আছে, এইচ। এই দেখো এইখানে যেটা ছিল ওয়াই, এখানে কিন্তু সেটা এইচ। একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো, এটা খুবই সহজ, একটু ভালো করে বুঝো। এই যে এখানে যেটা ছিল ওয়াই, এখানে সেটা হচ্ছে এইচ। তুমি ডিরেক্ট লিখবা, তুমি প্রথমে যে এই সূত্র লিখবা, আমি বলি প্রথমে লিখবা, আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, যেখানে আর হচ্ছে, যেখানে আর হচ্ছে প্রাসের অনুভূমিক পাল্লা, এবং এক্স ওয়াই হচ্ছে যে কোনো একটা বিন্দুর। এভাবে লিখবা, আর হচ্ছে অনুভূমিক পাল্লা এবং এক্স ওয়াই হচ্ছে যে কোনো বিন্দুর বা প্রাসের উপর অবস্থিত যে কোনো বিন্দুর অনুভূমিক এবং উলম্ব দূরত্ব, অনুভূমিক এবং উলম্ব দূরত্ব। আবার বলি, তুমি লিখবা, আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এইটা, যেখানে আর হচ্ছে অনুভূমিক পাল্লা এবং এক্স ওয়াই হচ্ছে যথাক্রমে কোনো প্রাসের উপর অবস্থিত কোনো বিন্দুর অনুভূমিক এবং উলম্ব দূরত্ব। এখন এই যে এই সূত্রটা, আমি এখন এই সূত্রটার জায়গায় যে দেখো এই সূত্রটার জায়গায় মান বসাই দিব, কি বসাবো, তো এই সূত্রটা এখানে ওয়াই এর জায়গায় আছে এইচ, এক্স এর জায়গায় এক্সই আছে, দেখো এই যে এক্স এখান থেকে এতটুকু কিন্তু এক্স, তো এক্স এর জায়গায় এক্সই আছে টেন, আলফার জায়গায় বসবে 45 ডিগ্রি, আলফার জায়গায় বসবে 45 ডিগ্রি। দেখো এই যে আলফার জায়গায় কত আছে, এই যে এটা ছিল আলফা, এই আলফা তো আঁকাইতে ভুলে গেছিলাম, কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে আলফা, তো এখানে আলফা হচ্ছে 45 ডিগ্রি, ইনটু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই, এখানে আর কত, আর হচ্ছে টোটাল দূরত্বটা, অনুভূমিক পাল্লা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে টোটাল অনুভূমিক পাল্লা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, শেষ। এই ম্যাথ শেষ, এই ম্যাথ এইখানেই শেষ। তুমি এখানে লিখবা, আমরা জানি ওয়াই ইকুয়ালস টু, এই সূত্রটা লিখবা, যেন আর হচ্ছে অনুভূমিক পাল্লা এবং এক্স ওয়াই হচ্ছে যথাক্রমে প্রাসের উপর অবস্থিত কোনো বিন্দুর অনুভূমিক এবং উলম্ব সরণ। তারপরে এই ভ্যালুগুলো এখানে বসায় দিবা, এইটা বসানো হয়ে গেলেই কাজ শেষ। এখন দেখো কত সহজ মেথ, কত সহজ মেথ, টেন 45 ডিগ্রির মান কত, টেন 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, টেন 45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তো টেন 45 ডিগ্রি ওয়ান, শুধু এক্স, তো ওয়ান মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এখন খেয়াল করে দেখো এখানে কি হবে, এইচ ইকুয়ালস টু এক্স ইন্টু, লসাগু করে দেই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এক্স এক্স কাটা, এক্স এক্স কাটাকাটি করলে কি থাকবে, এখানে থাকবে ওয়াই, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, শেষ। এই যে এক্স এক্স কাটা, এখানে থাকবে ওয়াই, আর এখানে এক্স, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, দেখো প্রমাণ শেষ। খুব সুন্দর না ম্যাথটা, এই ম্যাথটা কত সহজ, এই সূত্রটা মুখস্ত রাখতে হবে, গত ক্লাসে এইটার প্রমাণ দেখাইছি। এই সূত্রটা কারো যদি মনে থাকে, এইটা প্রমাণ করা তার কাছে কোনো বিষয়, আমাকে কমেন্টে বলো তোমরা বুঝতে পারছো কিনা, কমেন্ট করে বইলো তোমরা বুঝতে পারছো কিনা এই ম্যাথটা, এই ম্যাথটা কি বোঝা গেল কিনা লেট মি নো। কেউ তো কমেন্টই করে নাই, মানুষজন কোথায়, এই বুঝতে পারছো, মানুষজন কিদার হে, কোথায় কোথায় কোথায়, এই বুঝতে পারছো নাকি, বুঝছি বুঝছি, ওকে ঠিক আছে, সহজ না ম্যাথগুলা, ক্লিয়ার, ওকে সুন্দর ম্যাথ, সুন্দর সুন্দর, জি ভাইয়া, ওকে ঠিক আছে। দেখছো ম্যাথের প্রশ্ন পড়ার পরে কঠিন মনে হইতে পারে, জিনিসটা তুমি যখন বুঝে যাবা কত সহজ জিনিস, পরীক্ষায় এগুলাই আসে, এটাও কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, যে ম্যাথটা করাইলাম
এটাও অনেকবার বোর্ড পরীক্ষায় আসামেত, খুবই সহজ, খুবই সহজ ম্যাথ। ওকে, এরপরে যেইটা করব দেখো, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে সেটি 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে, সেটি 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে। এর বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা 56 সমস্ত 4 ভাগের 1 ফুট হলে, 56 সমস্ত 4 ভাগের 1 ফুট হলে এর বিচরণকাল এবং প্রক্ষেপণ কোণের মান নির্ণয় করো। এর বিচরণ কাল এবং প্রক্ষেপণ কোণের মান নির্ণয় করো। এটাও বোর্ডে অনেকবার আসছে। দেখো এখানে গজ এবং ফুটে আছে, তো আমরা ফুটে রেখে করব। খেয়াল করে দেখো, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে সেটি 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে। তখন 100 গজ মানে কি? আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা মানে হচ্ছে 100 গজ। ধরো একটা ক্রিকেট বলকে তুমি নিক্ষেপ করলা আলফা কোণে, আলফা কোণে নিক্ষেপ করলা, তাহলে সেই ক্রিকেট বলটা যে এখানে ফিরে আসবে সেই দূরত্বটাই তো তার আনুভূমিক পাল্লা, তাই না? সেই দূরত্বটাই তো তার আনুভূমিক পাল্লা। এই দেখো ভূমিতে ফেরত আসে, আনুভূমিক পাল্লা হচ্ছে 100 গজ, তাই এটা তো ফুটে নিয়ে যায়। আমরা জানি 1 গজ = 3 ফুট, 1 গজ = 3 ফুট, তাহলে গজকে আমরা ফুটে নিয়ে গেলাম। বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এ সমান 56 সমস্ত 4 ভাগের 1 ফুট। 56 সমস্ত 4 ভাগের 1 ফুট মানে 56.25 ফুট, 56.25 ফুট। আর এর মান দেওয়া আছে, মানে অনুভূমিক পাল্লা দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, তোমাকে বলছে এর বিচরণ কাল এবং প্রক্ষেপণ কোণ। আচ্ছা, বিচরণ কাল বের করতে হবে এবং প্রক্ষেপণ কোণ আলফা বের করতে হবে। আমাকে বের করতে হবে আলফা এবং কতক্ষণ সময়ে সে ভূমিতে ফেরত আসে। তাহলে বিচরণকালের সূত্র কি? বিচরণকালের সূত্র হচ্ছে 2u sin alpha by g। ঠিক লিখলাম তো? হ্যাঁ ঠিক আছে, বিচরণ কালের সূত্র হচ্ছে 2u sin alpha by g। এই যে এইটা বের করতে হবে, আর আলফা তো লাগতেই আছে। আচ্ছা প্রথমে এখন দেখো, টি বের করতে হবে, আলফা বের করতে হবে। আচ্ছা আমি আর এর সূত্র লিখি, দেওয়া আছে আর এবং এইচ। আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার। আমি ধরলাম আদি বেগ ইউ, লিখবা ধরি আদি বেগ ইউ, ইউ স্কোয়ার সাইন 2α/g। আর এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটাকে ধরি 1 নম্বর সমীকরণ, এইটাকে ধরি 2 নম্বর সমীকরণ। আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, আর এর সূত্র লিখলাম, এইচ এর সূত্র লিখলাম। এখন 1 নং কে যদি 2 নং দিয়ে ভাগ করে দেই, 1 নং কে যদি 2 নং দিয়ে ভাগ করে দেই, আর বাই এইচ সমান ইউ স্কোয়ার কাটা জি জি কাটা, ইউ স্কোয়ার কাটা জি জি কাটা, ভাগ করে দিলে উপরে থাকবে সাইন 2α,
নিচে হবে এটা ভাগ হয়ে যাবে সাইন স্কয়ার আলফা, আর টুটা উপরে উঠে যাবে, এই যে এটা হবে টু সাইন টু আলফা বাই সাইন স্কয়ার আলফা। এইটাকে এটা ধর ভাগ করে দিলে জি জি কাটা ইউ স্কয়ার কাটা, সাইন টু আলফা থাকবে উপরে, সাইন স্কয়ার আলফাটা হবে নিচে, আর এই দুই দিয়ে ভাগ করলে নিচেরটা উপরে উঠে যায়। আমি এক লাইনে লিখে ফেললাম নিচেরটা উপরে উঠে যায়। এখন সাইন টু আলফা সমান কি লিখা যায়, আমরা জানি সাইন টু এ সমান হচ্ছে টু সাইন এ কজে, টু সাইন এ কজে, অর্থাৎ সাইন টু আলফা মানে হচ্ছে টু সাইন আলফা কজ আলফা। দেখো সাইন টু আলফা মানে হচ্ছে টু সাইন আলফা কজ আলফা, আমরা সবাই জানি সূত্র জানি, একটা সাইন আলফা কাটা, একটা সাইন আলফা কাটা থাকবে কি দুই দুকুনে চার কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা, দুই দুগুণে চার, এখানে ছিল সাইন আলফা নিচে ছিল সাইন স্কোয়ার আলফা, একটা সাইন আলফা কাটা থাকবে ফোর কজ আলফা বাই সাইন আলফা। আমরা জানি কজ আলফা বাই সাইন আলফা মানে কট আলফা, ফোর কট আলফা। আর এখানে আর এর মান বসাই দিই, আর এর মান হচ্ছে 300, এইচ এর মান হচ্ছে 56.25, তাহলে আমি লিখতে পারি ফোর কট আলফা সমান 300 ভাগ 56.25, 16/3, 16/3, তাহলে এখান থেকে কট আলফা সমান কি হবে, কট আলফা সমান হবে 4 দিয়ে ভাগ, 3 4 12, এখানে লিখে ফেলি 4 দিয়ে ভাগ করলে 3 4 12, কাটাকাটি করলে 4/3, 4/3, তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে কট ইনভার্স 4/3 সমান কট ইনভার্স 4, আচ্ছা কট তো নাই, কট মানে হচ্ছে 1/10, 1/10, 1/10 ইনভার্স 4/3, 4/3, কি ব্যাপার এটা এত কম আসতেছে কেন? আচ্ছা এটা কি অ্যান্সার বইয়ে কিভাবে দিয়ে রাখছে, বইয়ে এখানে রেখে দিছে, আচ্ছা বইয়ে এখানে অ্যান্সার এখানে রেখে দিছে, অ্যাঙ্গেল বাইর করে নাই, অ্যাঙ্গেল বাইর করলে এত কম আসবে কেন, 10 ইনভার্স 10 নিলে হবে 3/4, 3/4, আচ্ছা ঠিক আছে তো দেখি শোনো এইটাকে বের করলে, আচ্ছা আমি তাহলে ভুল চাপছিলাম আগে, ঠিক আছে এইটাকে আমি যদি বের করি, দেখো কট ইনভার্স তো ক্যালকুলেটারে নাই, আলফাকে যদি আমি কট ইনভার্সটাকে 10 ইনভার্সে নিয়ে যাই, 10 ইনভার্স নিলে উল্টে যাবে হয়ে যাবে 3/4, কট ইনভার্স তো ক্যালকুলেটারে নাই 10 ইনভার্স আছে, তো কট ইনভার্সটাকে যদি আমি 10 ইনভার্সে নিয়ে যাই এখানে উল্টে যাবে 4/3 হয়ে যাবে 3/4, এটা ক্যালকুলেটারে বসিয়ে দাও 36.869 ডিগ্রি, 36.869 ডিগ্রি শেষ, 36.869 ডিগ্রি। তুমি এখানে অ্যান্সার যে বইয়ে এখানে অ্যান্সার দিয়েছি 10 ইনভার্স 3/4, তুমি অ্যাঙ্গেলটা বের করে দিবা, অ্যাঙ্গেলটা বের করে দিবা, তো আলফা পেয়ে গেলাম, আলফার কাজ শেষ, এখন বাকি কি টি বের করতে হবে, আলফার কাজ হয়ে গেল এখন টি বের করতে হবে। এখন টি যে বের করব, টি এর মান বের করার জন্য তো ইউ এর মান জানা লাগবে, টি ইকুয়ালস টু 2u sin alpha/g, তো এখান থেকে ইউ এর মান বের করার কি দরকার আছে, দরকার নাই তো, সিম্পলি এটা তো এখান থেকে বের করে ফেলা যায়, আমার দরকার হচ্ছে 2u sin alpha, ইউ সাইন আলফা, আমার জি এর মান তো আমরা জানি, ইউ সাইন আলফার মান যদি বের করতে পারি কোনোভাবে, যদি আমি ইউ সাইন আলফা এ মানটা বাইর করতে পারি তাহলে এখানে বসাই দিলে টি পেয়ে যাব, তাহলে ইউ সাইন আলফা তো এখান থেকেই পাওয়া যাবে, এই যে এখান থেকে দেখো এখান থেকে কি লিখতে পারি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে 2g into h সমান 2 into 9.8 into h হচ্ছে 56.25 ফুট, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান হবে 2 into 9.8 into 56.25, 1102.5, তাহলে এখান থেকে যদি বর্গমূল করে দেই তাহলে ইউ সাইন আলফা সমান হবে রুট ওভার অফ অ্যান্সার ইকুয়ালস টু 33.2,
তেত্রিশ দশমিক দুই শূন্য তিন, আচ্ছা দুই লিখলেই হবে, এই যে এটা হচ্ছে ইউ সাইন আলফার ভ্যালু। তো এখানে ইউ সাইন আলফার ভ্যালুটা ডিরেক্ট বসাই দিই, তাইলেই তো কাজ শেষ। অথবা তুমি যদি চাও আলফার মান, আলফার মান তো তুমি পাইছো, তুমি আলফার মান পেয়ে গেছো, তো আলফার মানটা যদি এখন এখানে বসায় দেও তুমি ইউ পেয়ে যাবা। তারপরে ইউ এবং আলফা এই দুইটার মান এখানে বসায় দিবা, টি চলে আসবে। বাট আমার এই ঝামেলা যাওয়ার দরকার কি, আমি সিম্পলি বসায় দিব টি ইকুয়ালস টু টু ইন টু ইউ সাইন আলফা। ইউ সাইন আলফার মান হচ্ছে 33.2/g 9.8, এই দেখো জি এর মান 9.8 এবং টু ইন টু ইউ সাইন আলফার মান আসছে 33.2। তাহলে এইটা ইন্টু দুই ইকুয়ালস টু ভাগ 9.8। ওকে, তাইলে অ্যান্সার কত আসতেছে, কি করলাম, টু ইন্টু 33.2 ইন্টু 33.2 ভাগ 9.8, 6.77। কি ব্যাপার, আমি কি ভুল করলাম কোথাও, আমি কি কোথাও ভুল করলাম, ইউ সাইন আলফার ভ্যালু আমারটা মিলল না কেন, জাস্ট এ মিনিট, আমি কি এটা ক্যালকুলেশনে ভুল করলাম নাকি, 56 সমস্ত এটা অ্যান্সার মিলতেছে না কেন, টু ইন্টু 9.8 ইন্টু 56.25 রুট ওভার অফ আনসার 33.2। ঠিক আছে, তো টি ইকুয়ালস টু টু ইউ সাইন আলফা, কি ব্যাপার। ও আচ্ছা, আরে এটা কি করছি, এই ওয়েট একটু ওয়েট, এখানে তো সব ফুটে আছে, আহা আমরা তো অ্যান্সার করতেছি ফুটে, ফুটে তো জি এর মান 9.8 না, বাকি সবই ঠিক আছে, ফুটে তো জি এর মান, এই যে এই যে এই দুইটা জায়গা মুছো, এই যে আমরা এখানে ম্যাথটা দিছে ফুটে, আমরা যে এইখানে এই যে এইখানে দেখো ভুল কোথায় হয়েছে, এখানে ভুল হয়েছে আর এইখানে ভুল হয়েছে, তো এইখানে ভুল হওয়া একটু কারেকশন করো, একটু কারেকশন করো, ফুটে জি এর মান হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, ফুটের ক্ষেত্রে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ডের বেলায় জি এর মান হচ্ছে 9.8। ম্যাথ যদি ফুটে করি, এটা দেওয়া ছিল গজ, এটা ছিল গজ, এটা ছিল ফুট, তো আমরা জানি 1 গজ = 3 ফুট, আমরা ফুটে ম্যাথ করতেছি, তো জি এর মান ফুট পার সেকেন্ড স্কোয়ারে হচ্ছে 32, এই যে 32, এইখানে হবে 32, টু ইন্টু 32 ইন্টু 56.25, এটা হবে 3600, কে বর্গমূল করলে হবে 60, তাহলে উপরে হবে এখানে 60 আর নিচে হবে 32, জি এর মান ফুট পার সেকেন্ড স্কোয়ারে 32, তাহলে 120/32, 120/32, 15/4 মানে 3.75, 3.75 সেকেন্ড, এই যে খেয়াল রাখবা এখানে ফুট পার, যখন আমরা মিটারে করি তখন জি এর মান 9.8, বাট যখন আমরা ফুটে রেখে করব তখন জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেল, বোঝা গেল কি, মনে রাখতে হবে কিন্তু, আশা করি বোঝাইতে পেরেছি, আশা করি বোঝাইতে পেরেছি, ওকে ঠিক আছে। এই বুঝতে পারছো তোমরা, এটা না বোঝার মতো কিছু নাই, কমেন্ট চেক করি, কই লাইভে মানুষ খুবই কম। এই তোমরা কি বুঝছো ভুলটা কোথায় হয়েছিল, ভুলটা কোথায় হয়েছিল সেইটা বুঝতে পারছো, এখানে ফুটে আছে, এগুলো সব ফুটে আছে, জি এর মানটাও ফুট পার সেকেন্ড স্কোয়ারে বসাইতে হবে, ওকে ঠিক আছে। এরপরে চলো আরো সুন্দর একটা ম্যাথ করব, কি ম্যাথ করব,
একটি ক্রিকেট বলকে আঘাত করলে একটি ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপণ বিন্দু থেকে যথাক্রমে তা নিক্ষেপণ বিন্দু থেকে যথাক্রমে বি ও এ দূরত্বে অবস্থিত যথাক্রমে বি ও এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুইটি দেওয়াল কোনো রকমে অতিক্রম করে। এ এটা তো আগের ম্যাটার মতোই, এ এবং বি উচ্চতা বিশিষ্ট, এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুইটি দেওয়াল কোনো রকমে অতিক্রম করে। কোনো রকমে অতিক্রম করে, এটা আগের ম্যাথটার মতোই অতিক্রম করে। দেখাও যে এর পাল্লা, দেখাও যে এর পাল্লা আর ইকুয়ালস টু স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, ডিভাইডেড বাই এ প্লাস বি। প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা সবাই তুলে ফেলো। খুবই সহজ এবং খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সহজ এবং খুবই সুন্দর একটি ম্যাথ, আগের ম্যাথটার মতো হুবহু। আগে যে ম্যাথটা করলাম, ওই যে দেওয়ালকে কোনো রকমে কোনো রকমে অতিক্রম করে মানে একদম ছুঁয়ে ছুঁয়ে যায়, জাস্ট টাচ করে যায়, জাস্ট টাচ করে যায়, এইটা প্রমাণ করতে হবে। আনুভূমিক পাল্লা সমান এইটা, এখানে ওই সূত্রটা ইউজ হবে, এই যে এই সূত্রটা ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর লিখবা। আমরা জানি, আমরা জানি প্রাসের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, যেখানে আলফা হচ্ছে নিক্ষেপণ কোণ, আর হচ্ছে আনুভূমিক পাল্লা, এক্স ওয়াই হচ্ছে প্রাসের উপর অবস্থিত কোনো একটা বিন্দুর যথাক্রমে অনুভূমিক এবং উলম্ব উচ্চতা, বা সরি অনুভূমিক এবং উলম্ব সরণ। এই যে যে এরকম ছিল, আলফা কোণে নিক্ষেপ করলে প্রাসটা ধরো এইখানে পড়ল, এইটা ছিল আনুভূমিক পাল্লা, এবং প্রাসের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি এক্স কম ওয়াই, এই বিন্দুর অনুভূমিক সরণ এতটুক, এইটা ছিল এক্স, উলম্ব সরণ এটা ছিল ওয়াই, আর নিক্ষেপণ কোণ ছিল আলফা। ঠিক আছে, এখন প্রশ্নে কি বলছে, একটি ক্রিকেট বলকে আঘাত করলে তার নিক্ষেপণ বিন্দু থেকে যথাক্রমে বি ও এ দূরত্বে, যথাক্রমে বি ও এ দূরত্বে, বি ও এ দূরত্বে অবস্থিত এ এবং বি, এটা কিন্তু যথাক্রমে, প্রশ্নে কিন্তু যথাক্রমে কথাটা আছে না, প্রশ্নে হ্যাঁ যথাক্রমে কথাটা আছে, এই যে এখানে দূরত্বে অবস্থিত যথাক্রমে, যথাক্রমে মানে বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট, এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট দুইটা দেওয়াল, আগে ছিল একটা দেওয়াল এখন হবে দুইটা দেওয়াল। ধরো এই যে প্রাসটাকে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, একটা প্রাস আলফা কোণে, আমি ধরলাম ভূমির সাথে আলফা কোণে একটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে, তো এই নিক্ষেপণ বিন্দু থেকে, দেখো নিক্ষেপণ বিন্দু থেকে বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট, ধরো এখান থেকে এতটুক, বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট একটা দেওয়াল, বি দূরত্বে এতটুক বি, এতটুক হচ্ছে এ, বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট একটা দেওয়াল,
এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট, ধরলাম এখান থেকে এতটুক, এটা ধরলাম এ, এটা একদম মাপ সঠিক হইতে হবে তা না, অসুবিধা নাই। এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট, এলাম মাপ একদম এক্স্যাক্টলি হইতে হবে তা না, মোটামুটি সব বাঁকা হয়ে যেতেছে কেন, ধরো এই যে, এই যে এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট দুইটা দেওয়াল, যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে বি দূরত্বে, দেখো বি দূরত্বে, যে বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট, বি দূরত্বে এ উচ্চতা বিশিষ্ট এবং এ দূরত্বে, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ দূরত্ব, এ দূরত্বে বি উচ্চতা বিশিষ্ট দুইটা দেওয়াল কোন রকমে অতিক্রম করে, কোন রকমে অতিক্রম করা মানে হচ্ছে এদেরকে একদম ছুঁয়ে ছুঁয়ে যাবে, এই যে দেখো, এই যে, এই যে, এই যে, এখান থেকে প্রাসটা নিক্ষেপ করলাম, এই প্রাসটা এই দেওয়ালের বিন্দুকেও ছুঁয়ে যাবে, এই দেওয়ালের বিন্দুকেও একদম ছুঁয়ে যাবে, এই যে ধরো এখানে আইসা পড়বে, বোঝাইতে পারছি? তো প্রশ্নে বলছে দেখাও যে এর আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই টোটালটা হচ্ছে আনুভূমিক পাল্লা। প্রশ্নে বলছে দেখাইতে হবে আনুভূমিক পাল্লা সমান হচ্ছে এইটা, বোঝা গেল জিনিসটা? আশা করি বোঝাইতে পেরেছি। এখন এই সূত্রটা এইখানে বসায় দিব, খালি এই সূত্রটা জাস্ট বসায় দিলেই ম্যাচ শেষ। তো এখন আমি উপরে প্রশ্নটা মুছে ফেলতেছি, প্রশ্ন মুছে ফেলতেছি, আর প্রশ্নের কোনো কাজ নাই, প্রশ্নের কোনো কাজ নাই, এইটা থাকুক। এখন খেয়াল করে দেখো, প্রথমে আমি এই যে এই দেওয়ালের এই বিন্দুর জন্য এই সূত্র বসাবো, এই বিন্দুর জন্য এই সূত্র বসাবো, এই দেওয়ালের এই বিন্দুর জন্য এই সূত্র বসাবো। খেয়াল করে দেখো কি হবে, প্রথমটার জন্য এই যে এই বিন্দুর জন্য এখানে যেটা ওয়াই, এখানে এটা এ, একটু ভালো করে বুঝে দেখো কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস। প্রথমে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য এই যে এই সূত্রটা কোত্থেকে আসছে, এই সূত্রটা তো এখান থেকে আসছে তাই না, এখানে যেটা ওয়াই এখানে সেটা এ, তার মানে ওয়াইয়ের জায়গায় বসবে এ আর এক্সের জায়গায় বসবে বি, এখানে যেটা ওয়াই এখানে সেটা এ, এখানে যেটা এক্স এখানে সেটা বি, তাহলে এক্সের জায়গায় বসবে বি টেন আলফা ওয়ান মাইনাস এক্সের জায়গায় বসবে বি ডিভাইডেড বাই আর। বলো বোঝা গেল কিনা, বলো বোঝা গেল কিনা, এই বিন্দুর বেলায় ওয়াইয়ের জায়গায় বসবে এ, এক্সের জায়গায় বসবে বি, কাজ শেষ। এটা ধরো এক নম্বর সমীকরণ। তারপর এই বিন্দুর বেলায় ওয়াইয়ের জায়গায় বসবে বি, ওয়াইয়ের জায়গায় বসবে বি আর এক্স, অনুভূমিক দূরত্ব এক্স এর জায়গায় বসবে এ, এই যে এই বিন্দুর উলম্ব সরণ হচ্ছে বি, অনুভূমিক সরণ হচ্ছে এ, এ টেন আলফা ওয়ান মাইনাস এ বাই আর, শেষ। এই ম্যাথ এইখানেই শেষ, বাকিটা খুবই সিম্পল জিনিস। এই বিন্দুর জন্য আমি এই সূত্রটা বসাবো, ওয়াই উলম্ব সরণ, এখানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় এ, এক্সের জায়গায় বি, এই বিন্দুতে ওয়াই জায়গায় বি, এক্স এর জায়গায় এ, কাজ শেষ, কাজ শেষ। বোঝাইতে কি পেরেছি, বোঝাইতে কি পেরেছি, এই সূত্রটা বসাইতে পারলেই কাজ শেষ। এখন তো খালি এক নং সূত্রকে বা এক নংকে দুই নং দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ, এখন খালি এক নংকে দুই নং দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ, এক নংকে দুই নং দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, এ বাই বি সমান টেন আলফা, টেন আলফা কাটা বি বাই এ ইন্টু, এখানে কি থাকবে ইন্টু, এইটাকে এটা দিয়ে ভাগ, ওয়ান মাইনাস বি বাই আর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বাই আর, ওয়ান মাইনাস বি বাই আর, ওয়ান মাইনাস এ বাই আর, তাহলে এতে কী থাকতেছে, এতে যদি গুণ করে দেই এ স্কোয়ার এন এ গুণ করে দিলে এটা হয়ে যাবে এই এ আর এ গুণ করে হয়ে যাবে এ স্কোয়ার, এখানে হয়ে যাবে বি স্কোয়ার, সমান হবে লসাগু করি আর কমন গেলে আর মাইনাস বি, নিচে লসাগু করলে আর মাইনাস এ, আর আর কাটা, আর আর কাটাকাটি, তাহলে কি থাকবে,
স্কয়ার বাই বি স্কয়ার ইকস টু আর মাইনাস বি ডিভাইডেড বাই আর মাইনাস এ, এইটা থাকবে। এখন এখান থেকে খেয়াল করে দেখো, আমার বের করতে হবে কি আর এর মান, বের করতে হবে কার মান, আর এর মান। তাহলে আর এর মানের দিকে আগে গুণ করে দিই, আর স্কয়ার মাইনাস এ কিউব ইকুয়ালস টু আর বি স্কয়ার মাইনাস বি কিউব। আর ওয়ালা দুইটাকে এক পাশে আনি, আর স্কয়ার মাইনাস আর বি স্কয়ার, মাইনাস এ কিউবটা ডান পাশে গিয়ে হয়ে যাবে প্লাস এ কিউব মাইনাস বি কিউব। এখান থেকে যদি আমি বাম পাশে আর কমন নিই, আর কমন নিলে থাকবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি কাটা, তাহলে আর ইকুয়ালস টু হবে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। শেষ। এরই মাধ্যমে আমাদের গতিবিদ্যা অধ্যায়টি কমপ্লিট হয়ে গেল। গত ক্লাস মানে গত অধ্যায় 9.4 বা নাইনের, 9.4 ছিল না, 9.3-এর, 9.3-এর উপর একটা রেকর্ডেড ভিডিও আমি বানাইছি, এই ক্লাস শেষেই আপলোড দিয়ে দিব। তিনটা ম্যাথ করা আছে ওখানে গতিবিদ্যা অধ্যায় থেকে, আমি আরও একটা বা দুইটা ছোট ছোট রেকর্ডেড ভিডিও বানাই আগামী সপ্তাহের মধ্যে আপলোড দিয়ে দিব। তাইলে লাইভ ক্লাসে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো মিসিং হয়ে গেছে সেই ম্যাথগুলাও আমি রেকর্ডেড ভিডিওতে কভার করে দিব। দেখো কত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল আমাদের গতিবিদ্যা অধ্যায় অর্থাৎ কোর্স ডি ট্রাইমেকা বা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচের আনঅফিসিয়াল এখানেই পরিসমাপ্তি। এরপরেও লাইভ ক্লাস হবে, গতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব, সৃজনশীল ক্লাস নিব, বাট রেগুলার বেসিসে যে লাইভ ক্লাস সেগুলা মানে আমাদের রুটিন অনুযায়ী শনি সোম বুধ এই রুটিনে যেই ক্লাসগুলো হইতো সেই ক্লাসগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যে ক্লাসগুলো নিব এমসিকিউ ক্লাস সৃজনশীল ক্লাস ওগুলো আমি একদিন জানাই দিব যে এই ক্লাসটা অত তারিখে হবে, কিন্তু শিডিউল ওয়াইজ শনি সোম বুধের ক্লাস আমাদের পরিসমাপ্তি হয়ে গেল। গতিবিদ্যা অধ্যায় থেকে আমি আরও কয়েকটা ম্যাথ বলতেছি, আরও 5টা বা 6টা ম্যাথ রেকর্ডেড ভিডিও বানাই আপলোড দিয়ে দিব, কারণ লাইভ ক্লাসে অনেক সময় ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ মিসিং হয়ে যায়, তো ওইগুলো পরে ওই রেকর্ডেড ভিডিও বানাই ওই অ্যানাউন্সমেন্ট সেকশনে, গ্রুপের অ্যানাউন্সমেন্ট বা ফিচার্ড সেকশনে যেখানে সবগুলা ক্লাসের লিঙ্ক সিরিয়াল ওয়াইজ সাজানো আছে সেইখানে আমি অ্যাড করে দেই। কিন্তু তোমরা চেক করবা গ্রুপে আমি তো আপলোড করেই দিব, পোস্ট দিয়ে দিব, আবার সাথে সবগুলা লিঙ্ক আমি যেগুলো এক্সট্রা খুঁটিনাটি জিনিস রেকর্ডেড ভিডিও আকারে দেই সবগুলো কিন্তু অ্যানাউন্সমেন্ট সেকশনে বা ফিচার সেকশনে সিরিয়াল ওয়াইজ আমি গুছায় রাখি। তুমি খালি সিরিয়াল ওয়াইজ ভিডিও দেখবা, তুমি একটা অধ্যায় সিলেক্ট করবা, সিলেক্ট করে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবা। বোঝা গেল কত সুন্দর ম্যাথগুলা, তোমাদেরকে অনেক মিস করব। আমার লঞ্চ করা প্রথম কোর্স হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচ সেই জুন মাসে না জুলাইয়ে, জুলাইয়ে শুরু হয়েছিল, জুলাইয়ে তো শুরু হয়েছিল, জুলাইয়ে, জুলাই থেকে শুরু হয়েছিল, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 6 মাস। প্রথমে বলছিলাম 3 মাসেই শেষ হয়ে যাবে 36 ক্লাসে, কিন্তু আসলে শেষ করতে করতে প্রায় 63 বা 64টা ক্লাস লাগছে। কখনোই ক্লাস নিয়ে চিন্তা করি নাই, যত ক্লাসই লাগছে মোটামুটি সবগুলো টাইপ কভার করেই পড়াইছি, 3 মাসের জায়গায় 6 মাসে কভার হয়েছে। বাট এটা কোনো সমস্যা না, তোমাদের পরীক্ষা এখনও দেরিই আছে, জুন জুলাইয়ের আগে তো পরীক্ষা হবে না, কাজেই আমাদের সিলেবাস মোটামুটি একটা ভালো টাইমেই শেষ করে দিতে পারছি আমরা। তো তোমাদেরকে মিস করব ভাইয়া, আপনাকে মিস করবো, আরে আমিও তো তোমাদেরকে মিস করব, অনেক মিস করব এই 6-7 মাস যাবৎ। মানে বিশেষ করে প্রথম সব কিছুই আলাদা একটা ভালো লাগার জিনিস,
আমার অনলাইনে পদার্পণের প্রথম লঞ্চ করা কোর্স হচ্ছে এই কোর্সটা। যে এই কোর্সে যারা আসো সবাইকে অনেক মিস করব, বাট ক্লাস হবে মাঝে মধ্যেই, মানে আরও তো ক্লাস নিব, গতিবিদ্যার এমসিকিউ ক্লাস নিব, সৃজনশীল ক্লাস নিব, সেগুলো স্মার্ট বোর্ড আসলে, স্মার্ট বোর্ড আসলে আবার তোমাদেরকে লাইভ ক্লাস, কয়েকটা লাইভ ক্লাস তো হবেই, বাট রেগুলার রুটিন বেসিসে ক্লাস এখানেই শেষ। শনি সোম বুধ রাত 10টা সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচ, এখানেই লাইভ ক্লাসের পরিসমাপ্তি। এরপরেও আমরা মাঝে মধ্যে লাইভ ক্লাস নিয়ে আসব, আবার দেখা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই প্রে করবো রাজু, অবশ্যই, নমস্কার। ঠিক আছে তনুশ্রী, ভালো থাকো। আর আজকের পরীক্ষার রেজাল্ট আগামীকালকে রাতে দিয়ে দেব, আগামীকালকে রাতের মধ্যেই আপলোড দিয়ে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাইলে সেকেন্ড পেপার প্রিমিয়াম ব্যাচের অফিসিয়াল শনি সম্বুদের রুটিনে ক্লাস এখানেই পরিসমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মিস করবো তোমাদেরকে অনেক। একদিন তোমাদেরকে নিয়ে জুম মিটিংয়ে বসবো, তোমরা যারা আসো তোমাদের সাথে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে একদিন জুম মিটিংয়ে বসে একটু আড্ডা দিব। অনেক দিনের জার্নি আজকে শেষ হচ্ছে, তোমাদের সাথে একদিন জুম মিটিংয়ে বসে সবার সাথে একদিন আড্ডা দিব আবার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, টেনশনের কোনো কারণ নাই, আবার দেখা হবে, লাইভ ক্লাস এই গ্রুপে আরও হবে অবশ্যই। ঠিক আছে, ওকে।